كريستاني لا شكر لا مضرب لحملة اليتي لا شكر لا شكر غني باي غني باي غني باي غني باي غني باي اشتغل معي 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 তো হ্যালো এন্ড হোয়াট ইজ আপ গাইস ইটস মি অবয় রাতাসান তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝ যাই গেছে আজকে ব্লগটা কি নিয়ে দিয়ে দিতেছে হ্যাঁ গাইস ফাইনালি আজকে আমরা অষ্টগ্রাম যাইতাছি তো অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি যে অষ্টগ্রাম যাব তো কালকে গনি ভাই গেছে দেন জিসান ব্রো ফোন দিয়ে বলতো যে রাত আয় অনেক দিন ধরে একসাথে আড্ডা দেওয়া হয় না আর আজকে আড্ডা দিই তো ফাইনালি আমরা আজকে অষ্টগ্রাম যাইতাছি তো আমি অনেক এক্সাইটেড ভাই তো বেশি কথা না কই আমাদের ভাই ব্রাদাররা বাইরে ওয়েট করতেছে তো চলো ওদের কাছে যাওয়া যাক পরে কথা হইতেছে তো গাইস ফাইনালি আমরা হইতেছে বাইরে চলে আসছি তো এই জায়গায় আমাদের সব ভাই ব্রাদাররা রেডি তো দাদা তো আগে সবার আগে ফয়সাল ভাই রেডি দিয়ে শুরু করি তো আজকে যে আমরা অষ্টগ্রাম যাচ্ছি তোমাদের কেমন ফিলিংস না কারণ গতবার গেছিলাম তোমার মনে হয় 1 মিলিয়ন হইছিল ওই সময় তো এবার 4 মিলিয়ন হবে এইজন্য তো 4 মিলিয়ন সেলিব্রেশন করার উদ্দেশ্যে সব মূলত যাইতেছি আমরা নাকি তো গাইস তোমরা সবাই জানো যে হইতাছে আমার 4 মিলিয়ন রিসেন্টলি হই যাইবো ইভেন আজকে হইতে পারে কালকে হইতে পারে আমরা এই জন্য যাইতাছি 4 মিলিয়ন সেলিব্রেশন করতে তো এই জায়গায় আমাদের সাথে আরো একজন যাইতাছে আমাদের হইতাছে কি কম কি কিউট বয় বা কোন কিছু এডি কই দাও হ্যাঁ একটা নাম দিয়া দাও ভাই তুমি দরকার নাই ভাই এটা হ্যাঁ একটা নাম দাও একটা নিকনেম দাও হ্যাঁ আমি বলতে চাইছিলাম এই কথাটা যে আন্টি রাহাতের নামটা চেঞ্জ করে লেট লতিফ দিতে তাড়াতাড়ি পাই তো এই জায়গায় আমাদের আরো ভাই ব্রাদার আছে রানা ভাই আইছে আর সিয়াম পরে আরেক রানা তো দাদা কেমন লাগতেছে তুমি পুরা অনুভূতি পুরা মানে কি কইতাম মানে খুব ভালো খুব ভালো ভাই আগে অষ্টগ্রাম আরো তিনবার গেছি ভাই এবারের মতো ভালো লাগে না এবার খুবই ভালো লাগতেছে এবার শুরু আপনার পাশে ভাই আরো অনেক ভালো লাগতেছে এবার শুরুতেই ভালো লাগতেছে আর এবার স্পেশাল তো গাইস আমাদের সাথে আমরা সারা আমাদের সুন্দরীগুলো যাইতাছে তো এই যে আমার কালু মিয়া এই এটাছে এটা কি ব্ল্যাক কুবরা ঠিক আছে আর এটাছে কি গ্রিন চিলি তো গাইস বেশি কথা না কইয়া চলো এই জায়গা থেকে বের হওয়া যাক এখনো অনেক পরিমাণ রাস্তা আছে তো আমরা কাপাসিয়া দিয়া দেন হইতাছে বাইজিতপুর দিয়া যামু তো চলো একটা সিনেমাটিক ভিউ দেখা যাক তো গাইস ফাইনালি আমরা বাইজিতপুর ফেরিঘাটে চলে আসছি তো এই যে আমাদের ভাই ব্রাদার সবাই জায়গা তো বাইজিতপুর বাজারে এসে সবার প্রথমে খাওয়া দাওয়া করছি দেন ফেরিতে উঠা এখন অষ্টগ্রাম যামু তো কেমন এক্সাইটেড আজকে খুব ভালো লাগছে আর যদিও আমি এই সাইড দিয়ে কখনো আসি না আমি সবসময় নিকলি দেয়া তারপরে টলার দিয়ে পার হয়েছি তো রাহাত বলতেছে ভাই এদিক দিয়ে এদিক দিয়ে অনেক শর্টকাট হইব আসলেই শর্টকাট হয়েছে অনেক তো যারা গাজীপুর বা ঢাকার এই দিক থেকে আসবা তোমরা সবাই বাইজিতপুর হয়ে আসবা তাহলে তোমাদের 40 কিলোমিটার মিনিমাম বাইচা যাইবো গা তো এর আগের বার যখন ভাই আমরা আসছি ঠিক আছে ওই যে কিশোরগঞ্জ দা গেছি কি একটা প্যারাই করছিলাম শুধু প্যারা যা ঘোরা ঘুরছি মানে ওই দিদা গেলে দুইটা ফেরি পার হইতে হয় মানে পুরো একদম প্যারা আর এই দিদা আসছে অনেক তাড়াতাড়ি আসা হয়েছে আর এইদিকে রাস্তা অনেক ভালো তো এখন বেশি কথা না কইয়া এই যে আমাদের ভাই ব্রাদারদের মুড একবার ঠিক আছে মুড পুরো ভালো মে কি কোন ভালো তাইলে ওই দিক থেকে আমরা জানো ওই দিক থেকে হচ্ছে অষ্টগ্রাম ডাকে হচ্ছে অষ্টগ্রামের যে ভিউ নিয়ে তারপর মিঠামইন যায় আর এই পাশ থেকে আগে মিঠামইন তারপর অষ্টগ্রাম যায়
বেশি কথা না কইয়া তোমরা একটু হইতাছে এই নদীর সিনেমাটিক ভিউটা দেখো এন্ড পরে ওই রাস্তা সিনেমাটিক ভিউ দাও পরে দেখো হইতাছে অষ্টগ্রাম ক্রিয়া আমি যদি মিশা কথা কয়ে থাকি মনে করো হইতাছে কি কমু আমি আমার লাস্ট বাপের কবে ফোন দিছি এটা আমি জানি না আমার আপু বিদেশে আমি কবে লাস্ট আপুরে ফোন দিছি এটা জানি না যাই হোক তো গাইস আজকে আমাদের হাওড়ে দ্বিতীয় দিন কালকে জিসান ব্রোর সাথে দেখা করে আর ব্লগ স্টার্ট দিন এগা অনেক টায়ার ছিলাম এই জন্য হোটেলে যাই ঘুমাই গেছি তো আজকে সব ভাই ব্রাদারের সাথে আবার একসাথে এই যে আমাদের ভাই ব্রাদার তো গনি ভাই আজকে আমাদের সাথে তো ভাইয়া কালকে রাত্রে একটুখানি দেওয়া হয়েছে দেন হইতেছে কোনো ব্লগ স্টার্ট দিনে আজকে আমার ব্লগে আইসা কেমন লাগতেছে তোমার তোমার ব্লগে আইসা নিজেকে ধন্য মনে করছি নিজেকে আমি ধন্য নিজে থেকে আমি আই এম প্রাউড ফিল করতেছি রাতের ব্লগে যে সে লোক ঢুকতে পারে গণেশ গর্ভবতী ডোনাল্ড ট্রাম্প তারপর বিল গেটস ওদের জায়গা হয় ওইখানে আমার ওই যে ডোনাল্ড ট্রাম্প একজন দাঁড়ায় আছে তোমার বারোক ওবামা সে গণেশ বাগুড় ওই ধরে রে এই মে ওই আজাকের মধ্যে গাইস ওই কিন্তু আমাদের এখানে আসে এই মে এই মানে গণেশ যেটা করতেছে গণেশ অনেক ওই রকম উচ্চা উচ্চা কথা বলে নাকি মেয়ের পছন্দ করে তো গণি ভাই কিন্তু ভালো হয়ে যাবো এটা টিকটকে অ্যানাউন্স দিয়ে দিছে ঠিক আছে তো গণি ভাই একদম ভালো আর বেশি করতেছে মিয়া মানে পাবলিকের কাছে না না গণি ভাই ইজ অলওয়েজ বেস্ট কি ভালো হয়ে গেছে না ভালো এইবার ভাই মাছ ধরার ব্লগ করতে আইছি মূলত তো এই যে আমাদের সব ভাই ব্রাদার তো আজকে মাছ ধরা হবে নাকি তো সবাই রেডি তো এ শহরে কোন ভাই আসছে 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 এই ভাই জিসান ভাই আরো জোরে জিসান ভাই আরো জোরে জিসান ভাই রাত ভাই রাত ভাই কি বলি রাত ভাই আমি একটা স্লোগান দিব রাত ভাই এই শহরে কোন ভাই আছে রে আছে ওই সেই ভাই গনি ভাই গনি ভাই গনি ভাই গনি ভাই কি বলি তো যাই হোক বেশি কথা না কয়ে চলো এখন আমরা মাছ ধরতে নামা যাই ভাই আমি কিন্তু রাজাকার পাকিস্তানি রাজাকার আমাদের উপর হামলা চালিয়েছে রাজাকার রাজাকার তুমি আমার আগে যাও দাদা ভাই আমার নাম তো আমরা ঢিলা দিয়ে না তো গাইছে আমরা সাক্ষবার হইতেছি গনি ভাই আমাদের সাথে সে একটা মির্জাফরি করছে কি আর বলবো ভাই বলার মতো কিছু নাই ভাই 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 সাজানি করিস না এই শহরে কোনো ভাই আসছে ভাই 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 ভাইয়া 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 ভাইয়া
দেখা যাক আমাদের রা হাত গেছে নিচে পান পানির নিচে মাছ আনতে তো দেখা যাক কি করে হয় পাইছো 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 দেহি 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 আজকে আমি কামড় দেয় না আমি কত বড় চিন্তা করছে ভিডিও হইতে মাছ আছে রাত কই রাত 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 কারণ গেল নেই রাত আছে ভাই এ মাছ আছে তো মাছ আছে গোটি ভাই দিন শেষে মানুষটা বললো আমরা যে দুই ঘন্টা চেষ্টা করে এই যে করে মাছ পাইছি আর মানুষ দেখো এত মাছটি কে ধরছে ভাই ভাই
আচ্ছা জিশান আমি তোমারে কই আমরা 2 ঘন্টা চেষ্টা করে এতটি মাছ ধরছি ঠিক আছে মানুষ যে বলে যে এত এত হাওড়া এত এত মাছ এটা কি ঠিক না 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 অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল মাছ ধরিয়া তারা একজন মাস্টার একটা সিস্টেম করে যায় ওইখানে মাছ ধরে কারণ ওই জায়গা রাখা হয় যে কিছু টাকা দিয়ে অনেক সময় রাখা হয় এখানে আর মাছ ধরে কি অনেক অনেক কথা বলতে কি সমস্যা হইতেছে না সমস্যা নাই অনেক জায়গার মধ্যে রাখে তো বাইরে ঠান্ডা খুব তো গাইস আমাদের মাছ ধরা শেষে আমরা মাছটাকে রান্না করে খাবো ধরো এটা ধরো ভাই আমাদের আমাদের রাজনী হচ্ছে গনি ভাই একটু রিভিউ দাও আস্তে আস্তে গনি ভাই রিভিউ ব্লগিং করছি ব্লগিং করছে খুদে লাগছে তো সেই হইতাছে সেই আজকে আমরা মাছ পুরো খাবো বেশি দে আরে সবাই সোয়াগ দাও দাদা ভাই কি খাবো আজকে মাছ খাবো মাছ দাদা ভাই এর লড়ো কি লাগা দাও 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 মাছ দেখো এটা পর কিন্তু কইছনা কেউ আজকে আমরা মাছ বারবিকিউ খাবো লেভিথাইন এ আল্লাহ শুধু একটা ফোন টিপে ভালো করে দিক ক্যামেরা ছায়া ভিডিও করতে তো গাইস ফাইনালি আমরা হচ্ছে মাছ ধরা শেষ আর মাছটাতে বারবিকিউ করে রান্না করে খাইতাছি এটা রাঁধুনি হচ্ছে জিশান আর হইতাছে জিশান হচ্ছে দাইল্লা আর ইয়ে রাঁধুনি হচ্ছে আমাদের আর আমি হচ্ছি পরিচালক খাউইয়া আমার একটু দেবি ধরো আমি চলে যাচ্ছি এখন গাজীপুর ব্যাক করতেছি তো এই যে আমাদের ভাই ব্রাদার মজা লাগে না ভাই সিরিয়াস যাইতাছি পরে কেমন লাগলো আসলে আমি যদিও তোমাদের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করতেছি মানে সত্যি কথা যখন আইসে এই যে কত দিন মানে ঘুমাই নিয়ে যতক্ষণ একসাথে ছিলাম সেই পরিমাণে চিল করছি আর আমি ভাই হয়তো অর্থ দিয়ে বা কোনো রকম ওই রকম দিয়ে কোনো আপ্যায়ন করতে পারছি না কিন্তু এইখানে আইসা জিশান বলে জিশানের কাছে মানে মনের যেই আড়া এটা পাই ভাই আমি যতক্ষণ টাকা পয়সা ভালোবাসা বড় না ঠিক আছে ও যেরকম আমাকে সময় দিছে এই সময়টা কাটায় যায় ঠিক আছে আর আমরা তো ওর কাছে আসি না আমরা আসছি আমরা ভাই ব্রাদাররা ঘুরতে যদি ওর কাছে আসতাম তাহলে ওরকম একটা না ই পাইতাম কিন্তু কইতেছে যেই সময়টা দিছে এটাই কে দেখো কি কবে হ্যাঁ হ্যাঁ অনেক আর তোমার কেমন লাগতেছে যাইতেছি কি ভাই আমার যাইতেছি গিয়া সত্যি কথা বলতে ভালোই লাগতেছে নতুন বিয়ে করছি বোর কাছে যে আমার কি আমি কেমন মানে আমি 3 দিন ধরে বই ছাড়া ঘুমাইতেছি আমার খুব পেইন লাগতেছে ভাই ভাই ব্রাদারের মধ্যে আর কোনো ভালোবাসাই নাই আমি বাসে যে কোন সময় লাগাম বলে আমি ওই তো ভাই গণি ভাইয়ের কথা কোন মানে কি আর কম থাক ওর কথা বাদ দিয়ে দিলাম তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লও আর আমার লাগে দোয়া করো থাকো সবাই টাটা সি ইউ সুন